স্টুডেন্টস ক্লাস ইলেভেনের কবিতাগুলো পড়াচ্ছিলাম আজকে পড়াবো মিটিং অ্যাট নাইট রবার্ট ব্রাউনিংয়ের তার আগে রবার্ট ব্রাউনিং সম্পর্কে একটু জেনে নাও এটা সুবিধা হয় তোমাদের রবার্ট ব্রাউনিং ভিক্টোরীয় যুগের একজন প্রখ্যাত কবি কাব্যরূপের সন্ধানে কবি আবিষ্কার করেন নাটকীয় একক ভাষণ বা ড্রামাটিক মনোলগ যা তাকে খ্যাতি দিয়েছিল ব্রাউনিং ভিক্টোরীয় যুগের প্রসিদ্ধ কবি তার মধ্যে একজন পণ্ডিত শিল্পী কবি ও নাট্যকারের চমৎকার মেলবন্ধন ঘটেছে কবিতা পরিচিতি যে কবিতাটা আমরা পড়ছি সেটা সম্পর্কে জানো ব্রাউনিং এর মিটিং অ্যাট নাইট ইংরেজি সাহিত্যের খুবই জনপ্রিয় প্রেমের কবিতা এটি প্রথম প্রকাশিত হয় 1845 সালের ডিসেম্বর মাসে ড্রামাটিক রোমান্সেস অ্যান্ড লিরিক্স এ এর উত্তরাংশ হল পার্টি অ্যাট মর্নিং প্রথমে ব্রাউনিং নাইট অ্যান্ড মর্নিং নামে একটি কবিতা লেখেন পরে তিনি এটিকে দুটি স্বতন্ত্র কবিতায় বিভাজিত করেন প্রথম অংশটি হল মিটিং অ্যাট নাইট এবং দ্বিতীয় অংশটি হল পার্টি অ্যাট মর্নিং এখানে বক্তা হচ্ছে কবিতাটি উত্তম পুরুষ বা আমি পক্ষ এক বছরের লেখা এটি এক প্রেমিকের কণ্ঠস্বর কবিতাটির কথক নিজেই সে প্রেমিক কবিতাটির ধরন দেখো কবিতাটি গীতি কবিতা এটি নাটকীয় একক ভাষণ নয় কারণ এটি নাটকীয় পরিস্থিতিতে বক্তার চরিত্র বা মানসিকতা প্রকাশ করে না এটি নাটকীয় একক ভাষণের আবশ্যিক বৈশিষ্ট্যগুলি পূর্ণ করে না এখানে কোনো নীরব শ্রোতা নেই কবিতাটি উত্তম পুরুষ আমি পক্ষ এক বচনে লেখা এটি এক প্রেমিকের কণ্ঠস্বর কবিতাটি কথক নিজেই সে প্রেমিক কবিতাটি সারাংশ দেখো বক্তা দীর্ঘ সমুদ্র পথ ও স্থলপথ অতিক্রম করেন রাত্রিবেলায় গোপনে তার প্রেমিকার সঙ্গে মিলিত হওয়ার জন্য সমুদ্র ধূসর এবং স্থলপথ অন্ধকার বক্তা নৌকা করে এগিয়ে চলেন স্থলপথের দিকে আতফালি হলদে চাঁদ আকাশে দৃশ্যমান চাঁদটিকে বড় এবং নিচু দেখাচ্ছে ঢেউগুলো চনমনে ও চঞ্চল মনে হয় যেন তারা সদ্য ঘুম থেকে উঠে আনন্দ নৃত্য করছে ঢেউগুলোকে ছোট ছোট আগুনের ফুলকির মতো দেখাচ্ছিল বক্তা বাইতে থাকেন যতক্ষণ না তার নৌকা ধাক্কা খায় ভিজে বালু চড়ে বক্তা নৌকা থেকে নামেন তারপর উষ্ণ সমুদ্র সৈকতে এক মাইল হেঁটে এবং তিনটি মাঠ পেরিয়ে পৌঁছে যান তার গন্তব্য খামার বাড়িতে সেখানে তিনি জানলার সার্সিতে খটখট করেন তার প্রেমিকা ভেতর থেকে দেশলাই কাটিয়ে জ্বালিয়ে সাড়া দেয় তিনি এটা লক্ষ্য করেন আনন্দে অথচ ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা ফিসফিস করে কথা বলে কেবল শোনা যায় প্রেমিক প্রেমিকা হৃদস্পন্দনের শব্দ এবার কবিতাটা পড়ি শোনো দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড ধূসর সমুদ্র আর দীর্ঘ কৃষ্ণ তটরেখা অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো পীত অর্ধচন্দ্র প্রকণ্ড নমিত and the starry little waves that leave are kudro tarongo chamokito utthito in fiery ringlets from their sleeve nidrar gobhir theke bikkhope kunchito as I gain the cove with pushing pro ogroni jahaz chhele ami sei mohonay and quench its speed I the slushy sand goti hoy sloto tar amok borofe then a mile of war সি সেন্টেড বিচ অথবা উষ্ণ সাগর সুরভি শৌকত থ্রি ফিল্ডস টু ক্রস স্টিল এ ফার্ম অ্যাপিয়ার্স তিনটে প্রান্তর পার করে পৌঁছায় কুটিরে তার এ ট্যাপ অ্যাট দ্য পেন দ্য কুইক শার্প স্ক্রাচ সার্সিতে মৃদু টোকা তীক্ষ্ণ সত্তর আচর অ্যান্ড ব্লু স্প্রাউট অফ এ লাইটেড ম্যাচ জ্বলন্ত শলাকা ফুড়ে নীল অগ্নিশিখা and a voiceless loud through its joys and fear অস্ফুট স্বর এক উল্লাস উদ্বেগে আমি then the two hearts beating east to east তারপরে দুটি মন মিলে যায় স্পন্দিত একতায় দেখো তোমরা এই সাবস্টান্সটা ভালো করে মুখস্থ করবে তাহলে এর থেকে সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং